নমস্কার বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আজকে বাংলার মনের এই প্রতিবেদনে এই পর্বে আপনাদের দেখাবো বাংলা সংবাদ মাধ্যমের আরও একটি নির্লজ্জ দালালি রসিকজনেরা বলে আমরা বলছি না রসিকজনেরা বলে যে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক সেল আছে এসসি সেল ও বিসি সেল নানান সেল তার কার্যবিধি পরিচালনা করার জন্য এটি ব্রোকার সেল আছে অর্থাৎ মিডিয়ার কিছু ইম্পর্টেন্ট পার্সোনালিটিকে নিয়ে একটা ব্রোকার অর্থাৎ দালালি করার জন্য একটা সেল তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় অফিসিয়ালি তার ব্রোকার সেল নামটা দিতে পারেননি কিন্তু সেই ব্রোকার সেল কাজ করে তার মধ্যে কখনো কলকাতা টিভির কৌস্তব রায় আছে কখনো নিউজ এইটিনের বিশ্ব মজুমদার আছেন এরা বেসিক্যালি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক দালালিটা করেন বিভিন্ন পর্যায়ে একদিকে টিভির সংবাদ মাধ্যম টিভির চ্যানেলটাকে তারা ব্রোকারির কাজে লাগান আর আরেকভাবে অন্য কোনো ক্ষেত্রে অন্য বিভিন্ন ক্ষেত্রে তারা তৃণমূল কংগ্রেসকে সমৃদ্ধ করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে সমৃদ্ধ করার জন্য দালালির নানাবিধ কাজ করে আজকে তেমনই একটি দালালির দৃশ্যপট আপনাদের দেখাবো কাঁথিতে একুশ নম্বর ওয়ার্ডে আপনারা জানেন পুরসভা নির্বাচন চলছে সেই কাঁথিতে একুশ নম্বর ওয়ার্ডে সেখানে নির্বাচনী প্রচারে ছিলেন পরিষদীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এখন যখন পরিষদীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রচার শেষ করে যখন গাড়িটা ধরতে যাবেন ঠিক সেই সময় তৃণমূল কংগ্রেসের কয়লা ভাইপোর লুম্পেন বাহিনী প্র্যাকটিক্যালি ঝাঁপিয়ে পড়ল অসভ্যের মতো চিৎকার শুরু করে দিল এবং নানাবিধ স্লোগান দিতে দিতে শেষ পর্যন্ত শুভেন্দু অধিকারীর মুখোমুখি পড়লুন শুভেন্দু অধিকারীকে কাছে টেনে নিয়ে তাদের বোঝানোর চেষ্টা করলেন কিন্তু বোঝাবে কে কয়লা ভাইপোর বাহিনী তো টাকা এবং অসভ্যতা ছাড়াই বাহিনী কিছু বোঝে না ফলে স্বাভাবিকভাবে তারা যা করার করল শুধু একটি উল্লেখযোগ্য দিক যে হাবঝর করে নমস্কারটা করেছে কিন্তু প্রশ্নটা হচ্ছে কোনো বিরোধী রাজনৈতিক দল নির্বাচনী প্রচার রাজনৈতিক প্রচার করতে পারবে না এই রাজনৈতিক সংস্কৃতি এই বাংলায় থাকবে কেন বাম আমলে বিরোধীদের বিভিন্নভাবে কথা বলতে দেওয়া হতো না নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হতো না নির্বাচনে লুট হতো বুথ লুট হতো নানাবিধ অভিযোগ বিভিন্ন সময় এসছে এবং সেটা বাস্তবও ছিল কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এই সময়ে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের আমলে যে আমলে সততার প্রতীক বলে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার শপথ নিয়ে দু হাজার যে সরকারটা এসেছিলো সেই বাহিনী বিরোধীকে কথা বলতে দেবে না আলটিমেটলি তাহলে বামপন্থীদের সঙ্গে তফাতটা কোথায় রইল এই প্রশ্নটা কিন্তু স্বাভাবিক কারুরই উঠছে কেন মমতা বন্দ্যোপাধ্যায় তো বামপন্থীরা কথা বলতে দিচ্ছে না বলে বারবার সোচ্চার হতেন আর আজকের দিনে দাঁড়িয়ে বিরোধীরা নির্বাচনী প্রচার করতে পারবে না রাজনৈতিক প্রচার করতে পারবে না রাজনৈতিক কথা বলতে পারবে না এবং তিনি যদি বিরোধী হন মানে সচ্চারভাবে বিরোধী হন শুভেন্দু অধিকারীর মতো বিরোধী হন তাহলে তাকে কথাই বলতে দেব না রাস্তায় যখন তখন লুম্পেন মাইনিকে লেলিয়ে দেবো এই ইতিহাস যদি তৈরি হয় গণতান্ত্রিক ব্যবস্থাটা কোথায় গিয়ে পৌঁছবে ভাবতে পারেন কোনো একটা দিন যদি একটা ইনসিডেন্ট ঘটে যায় সেই ইনসিডেন্টের দায়টা কে নেবে পুলিশ প্রশাসন ক্ষমতাসীন দল যারা অসভ্যতা করছে নাকি বিরোধী রাজনৈতিক দল তারা যদি রিয়্যাক্ট করে ফেলে আমরা দেখছিলাম একুশ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচার করছেন শুভেন্দু অধিকারী তারপর তিনি গাড়ি ধরতে যাচ্ছেন ঠিক সেই সময় এই কয়লা ভাইপোর লুম্পেন বাহিনী কি করলো সেটা দেখবেন আমাদের এই ভিডিওটা দেখানোর একটা বিশেষ কারণ হচ্ছে নিউজ এইটিন চ্যানেল এটি সম্প্রচার করেছে এবং এই নিউজ এইটিন চ্যানেল সম্প্রচার করতে গিয়ে বারবার সেখানে লিখছেন ক্ষোভের মুখে শুভেন্দু অধিকারী আপনারা দেখবেন ক্ষোভের মুখ কিসের ক্ষোভ ক্ষোভ বিক্ষোভ তো এসএলএসটির ছেলেরা জানায় চাকরি প্রার্থীরা জানায় যারা কর্ম কর্মচ্যুত হয়েছেন তারা খব বিক্ষোভ জানান বিরোধী রাজনৈতিক শাসক রাজনৈতিক দল বিরোধী রাজনৈতিক দলকে ক্ষোভটা দেখাবেন কেন এই প্রশ্নটা তো উঠছে অথচ এই অসভ্যতা লুম্পেনাইজেশন এই বর্বরতা এই নোংরামি এই ইত্রমিকে নিউজ এইটিন এবিপি আনন্দর মতো চ্যানেল তারা খব বিক্ষোভ বলে চালানোর চেষ্টা করে আমরা ভুল বলছি কেন একটু ভালো করে ভেবে দেখুন একটা শাসক দল একটা রাজনৈতিক দল তারা ক্ষমতায় রয়েছেন অ্যাপসলিউট পাওয়ার উপভোগ করছেন পাশে পুলিশ রয়েছে প্রশাসন রয়েছে সরকার রয়েছে সেই দল বিরোধী দলের কোনো নেতা প্রচার করতে গেলে অসভ্যতা করবে গয়েশপুরে কদিন আগে দেখিয়েছিলাম গয়শপুরের কাণ্ডে এবং সেটাকে এবিপি আনন্দ বিক্ষোভ বলে চালালো আজকে দেখুন নিউজ এইটিন এটাকে ক্ষোভ বলে চালাচ্ছে শাসক দলের ক্ষমতাসীন দলের লোকেরা অসভ্যতা করছে ইত্রমি করছে লুম্পেনাইজেশন করছে তোলাবাজদের কাছে এই কালচারের বেশি আর কিছু এক্সপেক্টেড নয় ওই তোলাবাজ ভাইপো কয়লা ভাইপোর বাহিনীর কাছে এই কালচারের বাইরে বেশি কিছু এক্সপেক্টেড নয় কিন্তু প্রশ্নটা হচ্ছে তারা করছে আর সেটিকে গ্ল্যামারাইজ করছে ক্ষোভ বিক্ষোভ বলে বাংলা সংবাদ মাধ্যম এই জায়গাটা ধরার চেষ্টা করছি আমরা বাংলার বার্তায় বাংলার মনে নতুন বাংলায় বারবার সেই কাহিনীটা আপনাদের কাছে তুলে ধরি যেখানে দাঁড়িয়ে পরিষ্কারভাবে এই চিহ্নিতকরণের চেষ্টা অর্থাৎ অসভ্যতাকে গ্ল্যামারাইজ করা ক্ষোভ বা বিক্ষোভ বলে কৃষ্ণেন্দু অধিকারী এবিপি আনন্দে এইভাবে গয়সপুরে এই তৃণমূলী অসভ্যতাকে বিক্ষোভ বলে চালিয়েছিলেন আজকে দেখুন এবিপি আনন্দ এবিপি আনন্দ নিউজ এইটিন বিশ্ব মজুমদার তৃণমূল কংগ্রেসের নেতা মিডিয়া সেলের মিডিয়া ব্রোকার সেলের যিনি নেতা বিশ্ব মজুমদার তাঁর চ্যানেল নিউজ এইটিন কীভাবে একটা লুম্পেনাইজেশনকে একটা অসভ্যতাকে কি বলে চালাচ্ছে দেখুন বলছেন ক্ষোভ আপনার ভিডিওটা দেখুন সেখানে পরিষ্কারভাবে লিখছেন তৃণমূল কংগ্রেসের ক্ষোভ কিসের ক্ষোভ একটা নির্বাচনী প্রচার হবে সেখানে প্রত্যেকটা রাজনৈতিক দল প্রচার করবে নিয়ম আইনকানুন মেনে আর সেখানে দাঁড়িয়ে অসভ্যতা করলে সেটাকে ক্ষোভ বলে চালাবে সংবাদ মাধ্যম আমরা বলি না বারবার বাংলার তথাকথিত চতুর্থ স্তম্ভ গণতান্ত্রিক গণতন্ত্রের যে চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম যারা অসভ্যতাকে অসভ্যতা বলে বলতে পারে না দাগাতে পারে না যারা লুম্পেনাইজেশনকে লুম্পেনাইজেশন বলতে পারে না যারা ইত্রমিকে নোংরামিকে নিন্দা করতে পারে না সেই সংবাদ মাধ্যম এই অসভ্যতাগুলোকে কিভাবে ক্ষোভ বলে চালাচ্ছে ভিডিওটা দেখুন আর মধ্যিখানে দেখবেন মাঝখানে লেখা রয়েছে তৃণমূল কংগ্রেসের ক্ষোভ শুভেন্দুবাবুর বিরুদ্ধে ক্ষোভ অর্থাৎ সংবাদ মাধ্যম এই ইত্তমিকে প্রকারন্তরে তোল্লাই দিয়ে সমর্থন করছেন এই বাংলার ভবিষ্যৎটা কোথায় বলতে পারেন দেখুন সেই ভিডিওটা দেখুন আমি প্রতিশঙ্কর কাঁথিতে শুভেন্দু অধিকারের প্রচারে উত্তেজনা একুশ নম্বর ওয়ার্ডে তার প্রচার চলাকালীন তাকে লক্ষ্য করে স্লোগান বাকি একুশ নম্বর ওয়ার্ডে প্রচার চলাকালীন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তাকে ঘিরে স্লোগান সুজিত ভৌমিক আমার সঙ্গে রয়েছেন সুজিত কাঁথির একুশ নম্বর ওয়ার্ডে সেখানে দেখলাম আমরা শুভেন্দু অধিকারী এখন প্রচার করছিলেন তার সামনেই তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা তার স্লোগান দিলেন ঠিক কি ছবি উঠে আসে সুজিত সকাল থেকে শুভেন্দু অধিকারী একাধিক কাঁথি পুরসভার ওয়ার্ডে প্রচার করছিলেন এবং শেষ বেলায় বলা যায় এই পর্বের শেষ বেলায় যখন একুশ নম্বর ওয়ার্ডের যে এলাকা সেখান থেকে যখন প্রচার করে যাচ্ছিলেন তখনই কিন্তু দেখা যায় যে একটি ক্যাম্প অফিস রয়েছে তৃণমূলের নির্বাচনী যে বুথ অফিস রয়েছে সেখান থেকেই তৃণমূল কর্মীদের দেখা যায় শুভেন্দুকে উদ্দেশ্য করে স্লোগান দিতে এবং সেই স্লোগানের ভাষা ছিল মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ তৃণমূল জিন্দাবাদ তখনই কিন্তু শুভেন্দুকে যেটা দেখতে পাওয়া গেল শুভেন্দু এগিয়ে যান তৃণমূল কর্মীকে উদ্দেশ্য করে বলেন যে প্রচার সবাই করবে কেন এ ধরনের করছেন তখন তৃণমূল কর্মী একেবারে সৌজন্য দেখিয়ে হাত জোড়ো করে নমস্কার যেমন করেন শুভেন্দুকে তেমন কিন্তু তার স্লোগান তিনি বন্ধ করেননি তিনি তার দলের হয়ে যে স্লোগান সেটা কিন্তু দিতে থাকেন একেবারে শুভেন্দু অধিকারী তখন সেখানে বোঝাতে বোঝাতে চলে যান তারপরেও দেখা যায় তৃণমূল কর্মীরা স্লোগান দিচ্ছেন এবং সেখানে কিন্তু স্লোগানে তৃণমূলের হয়ে এবং মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামেই স্লোগান দিচ্ছিলেন এবং সেখানে যেটা দেখা গেল বড় সড়ো কোনো অপ্রিযুক্ত যেটা ঘটনা সেটা কিন্তু ঘটেনি একেবারে দেখা গেল খানিকটা স্পোর্টিংলি গোটা বিষয়টি নিয়ে নিচ্ছে দুপক্ষ কারণ সৌমেন্দু অধিকারী জানিয়েছেন বা শুভেন্দু অধিকারী যে গণতান্ত্রিক দেশ যে কেউ যে প্রচারের স্লোগান দিতেই পারে কিন্তু বিষয়টা আরও যেটা পুলিশকেও দেখা গেছে কিংবা যে সেন্ট্রাল বাহিনী শুভেন্দুর সঙ্গে থাকা তাদেরকেও দেখা গেছে তারা বিষয়টিকে ভালোভাবে নিয়ন্ত্রণ করতে কিন্তু যে ঘটনা ঘটলো সেটা হলো একুশ নম্বর ওয়ার্ডের ঘটনা সংকর সেখানেই দেখা গেল শুভেন্দুকে উদ্দেশ্য করে তৃণমূল কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে ধন্যবাদ সুজিত